গেছেন মোহাম্মদ আশরাফুল। আবার নতুন করে সব শুরু করতে চান তিনি। আশরাফুলের ফিরে আসা ও ফিক্সিং থেকে বাংলাদেশের ক্রিকেট শিক্ষা, এই শিরোনামে এস আলম শিপলুর চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের ক্রিকেটের অনেক অর্জনের সাক্ষী মোহাম্মদ আশরাফুল। 2001 সালে গড়া টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও এখন আশরাফুলের দখলে। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর পথে সেই ঐতিহাসিক সেঞ্চুরি এখনও ক্রিকেট ভক্তদের মনে। কিন্তু বিপিএল এ ফিক্সিং এর ঘটনার পর কোনো অর্জনকেই এখন আর অর্জন মনে হয় না আশরাফুলের কাছে। 2013-তে বিপিএল এ যে ঘটনার জন্য আমি এতদিন খেলার বাইরে, অবশ্যই আমি ওইটা আমার পুরো দেশকে ছোট করেছি এবং আমার ফ্যামিলিকে ছোট করেছি এবং আমিও কিন্তু সব লুজ করেছি। লাস্ট 13 বছর আমি খেলে যা পেয়েছিলাম সব কিন্তু আমি হারিয়েছি এই ঘটনার জন্য। নিষেধাজ্ঞার মাঝের সময়টা খুব কঠিন কেটেছে বলে জানিয়েছেন আশরাফুল। প্রথম থেকে আমি বিশ্বাস করতাম যে আমি আবার ক্রিকেটে ফিরে আসব। যখন আমাকে বলা হয়েছে যে 3 বছর পরে আমি ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারবো, তখন থেকে কিন্তু আমি স্টার্ট করে দিয়েছিলাম যে না, আমি খেলার মধ্যে থাকি। তো যখনই পেরেছি, যেহেতু ফ্যাসিলিটিস ওইভাবে আমি পাই নাই, ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস ছাড়া একা একা প্র্যাকটিস করেছি, যেখানে সুযোগ হয়েছে খেলার সেখানে খেলেছি। লাস্ট 13 বছর যে ক্রিকেট খেলেছি ইন্টারন্যাশনাল, সেখানে হয়তো বেশি ভালো ইনিংস উপহার দিতে পারি নাই, কিন্তু আমার বিশ্বাস যে আমি সামনে যদি আবার যে সময়টা থাকবে আমি অনেক বড় বড় ইনিংস উপহার দিব। নিষেধাজ্ঞা কাটিয়ে 13 আগস্ট মুক্ত হয়েছেন আশরাফুল। এগিয়ে যেতে চান নতুন করে, পাশে পাচ্ছেন ক্রিকেট ভক্তদের। নিজেকে ফিরে পাওয়ার মাঝে প্রথম সন্তানের বাবা হওয়ার অপেক্ষার আনন্দ এখন আশরাফুলের চোখে মুখে। সাংসারিক জীবন আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন পর্যন্ত। ডিসেম্বরের 11 তারিখ বিয়ে করেছিলাম লাস্ট ইয়ার। কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছি সেপ্টেম্বরের 6 তারিখ ডেট। এস আলম শিপলু, এসিটিভি, ঢাকা। কলম্বো টেস্টে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 2 রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 1 উইকেটে 22 রান। তার আগে শ্রীলঙ্কা 355 রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় 379 রানে। আগের দিনে 2 হাফ সেঞ্চুরিয়ান শন মার্শ ও স্টিভেন স্মিথ তৃতীয় দিনে ব্যাটিং করতে নামেন। দুজনের ব্যাট থেকেই আসে সেঞ্চুরি। মার্শ 130 ও স্মিথ আউট হন 119 রান করে। তাদের জোড়া সেঞ্চুরিতেই স্বাগতিকদের সঙ্গে ব্যাটিং এ সমান পাল্লা দিয়েছে অস্ট্রেলিয়া। পরে মিচেল মার্শের হাফ সেঞ্চুরিতে 24 রানের লিড পায় সফরকারীরা। 6 উইকেট নেন রঙ্গনা হেরাত। দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে হোঁচট খায় শ্রীলঙ্কা। 8 রান করে আউট হন নাইট ওয়াচম্যান হিসেবে নামা দিমুত করুণারত্নে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে চেলসি।